দীর্ঘ বছর আগে শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের তাকমাছড়া এডিসি ভিলেজের পদপাড়ার বাসিন্দা বর্তমানে প্রয়াত কৃষ্ণবাসী নোয়াতিয়া জুমিয়া পুনর্বাসন প্রকল্পে কিছু জমি পান। এ জমিতে ফসল করতে দেওয়ার জন্য অনুরোধ জানান কমল দত্ত এবং জীবন সেন। তাদের অনুরোধের মূলে কৃষ্ণবাসী নোয়াতিয়া তাদেরকে তার নিজের জমিতে নার্সারি করার অনুমতি দেন। সেই থেকে বেশ কিছু বছর ধরে কমল দত্ত এবং জীবন সেন কৃষ্ণবাসী নোয়াতিয়ার জমিতে নার্সারি করে আসছিলেন। এরই মধ্যে দীর্ঘ রোগ ভোগের পর কৃষ্ণবাসী নোয়াতিয়া পরলোক গমন করেন। এরপর কৃষ্ণবাসীর দুই পুত্র কমল দত্ত এবং জীবন সেনের কাছ থেকে সংশ্লিষ্ট জমি ফেরত চান। অভিযোগ, তখন কমল দত্ত এবং জীবন সেন তাদের জানান এ জমি কৃষ্ণবাসী নোয়াতিয়া জীবিতকালে তাদের কাছে বিক্রি করে দিয়েছেন, তাই এটি ফেরত দেওয়া যাবে না। এরই মধ্যে গত 20 সেপ্টেম্বর প্রয়াত কৃষ্ণবাসী নোয়াতিয়ার বড় ছেলে বীরচন্দ্রনগর বাজারে গেলে তাকে নির্মল দত্ত এবং দেবাশীষ সেন জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারধর করে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে 21 সেপ্টেম্বর মনপাথর ভাঁড়ি থানায় লিখিতভাবে অভিযোগ জানান, কিন্তু পুলিশ এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এর ফলে গত 13 অক্টোবর তিনি পুনরায় মনপাথর ভাঁড়ি থানায় FIR করেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রয়াত কৃষ্ণবাসী নোয়াতিয়ার বড় ছেলে জানান তিনি তার পিতার সম্পত্তির অধিকার চান এবং তার উপর আক্রমণের ঘটনার সুষ্ঠু বিচার চান। যারা মানে নির্মল দত্ত এবং দেবাশীষ সেন, বিশেষ করে এই দুইজন আমার উপর বেশি টর্চার করছে, অ্যাটাক করছে, আক্রমণ করছে, তো তাদের সাথে তো আমার কোনো ঝগড়াও নাই, কোনো দ্বিমত নাই। তাদের মতলবটা কীটা আমার প্রশ্ন তাইলে এইটা, তারা কী কারণে আমার এইটা করলো? আর জাগার জাগার ঝামেলা তো কমলতা এবং জীবন সেনের সাথে, তাদের সাথে তো কোনো ইয়ে নাই। এই মানে আর কি আমার যে আলোচনা। এখন আমি পুলিশ প্রশাসনে জানাইছেন? হ্যাঁ, আমি পুলিশ প্রশাসনে জানালাম এবং FIR করলাম 21 যে ঘটনার পরের দিন 21 সেপ্টেম্বরে আমি FIR করলাম দুইজনের নামে, নির্মলতা এবং বিকাশ সেন, ওনার নাম আবার দেবাশীষ সেন নামে পরিচিত, এই দুজনের নামে FIR করলাম। কিন্তু এই FIR তে আজ পর্যন্ত কোনো মানে অ্যাকশন আমি দেখতে পাই নাই। প্লাস গতকাল আমি রি FIR করছি, রি FIR করছি গতকাল আবার কোন জায়গায়, এই মনপাঠার আউটপোস্ট এবং কপিটু আমি SDPO-র কাছে পাঠানোর জন্য অনুরোধ করছি এবং লেখাও আছে। তাহলে আমি এটাই পরিশেষে বলতে চাই, আমাদের পিতৃ সম্পদ আমরা চাই এবং আমাকে যে অন্যায়ভাবে যে অত্যাচার করলো এটার জন্য সুবিচার চাই। যদি আমি এই দুইটার মধ্যে কোনো সুরাহা না পাই তাহলে আরও বৃহত্তর এই ঝামেলার মধ্যে যেতে বাধ্য হইব। এই ঘটনাকে কেন্দ্র করে বীরচন্দ্রনগর বাজারে চাপা উত্তেজনা বিরাজ করছে। জনজাতি অংশের জনগণ চাইছেন সংশ্লিষ্ট সমস্যার সমাধানে প্রশাসন যথোপযুক্ত উদ্যোগ গ্রহণ করুক। এ অবস্থায় প্রশাসন কী ভূমিকা গ্রহণ করবে সেটাই এখন দেখার বিষয়। Your report, RE News.